আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, পার অক্সাইড ও সুপার অক্সাইড চিনার উপায়। অক্সাইড নিয়ে ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে 3টা ক্লাস আপলোড করা আছে, অম্লীয় ও ক্ষারকীয় অক্সাইড, উভয়ধর্মী অক্সাইড এবং নিরপেক্ষ অক্সাইড। এই ক্লাসগুলোতে তোমরা বিভিন্ন জন কমেন্ট করেছো, স্যার কিভাবে আমরা অক্সাইড, পার অক্সাইড এবং সুপার অক্সাইড সংকেত দেখে চিনতে পারবো, এটা নিয়ে একটা ক্লাস নিয়ে আসলে ভালো হতো। তোমাদের সবার কথা ভেবে এই ভিডিওটা নিয়ে আসা। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে অক্সাইড, পার অক্সাইড এবং সুপার অক্সাইড কীভাবে তোমরা চিনতে পারবে এই বিষয়টা ক্লিয়ার করে দেবো। চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। অক্সিজেনের যৌগগুলোকে বলি আমরা অক্সাইড, এবং আমরা জানি অক্সিজেনের যোজনী হচ্ছে 2, এবং অক্সিজেনের নর্মাল জারণ অবস্থা হচ্ছে -2। আমরা জানি যোজনী হচ্ছে সবসময় হচ্ছে পূর্ণ সংখ্যা হয়, জারণ মান শূন্য, পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে। তাহলে অক্সিজেনের জারণ মান যদি -2 হয়, এটাকে আমরা বলি অক্সাইড বা নর্মাল অক্সাইড। এটা হচ্ছে অক্সিজেনের স্বাভাবিক অবস্থা। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, এটা হচ্ছে অক্সিজেনের স্বাভাবিক অবস্থা। অক্সিজেন -2তে সবসময় থাকে না, এটা কখনো কখনো পার অক্সাইড হয়ে যায়, কখনো কখনো সুপার অক্সাইড হয়ে যায়। এটাই হচ্ছে অক্সিজেনের দুঃখ বলতে পারো, যে অক্সিজেন সবসময় -2তে থাকতে পারে না, সে কখনো কখনো পার অক্সাইড হয়ে যায়, কখনো কখনো সে সুপার অক্সাইড হয়ে যায়। পার অক্সাইড ও টু মাইনাস যখন হবে তখন আমরা বলবো পার অক্সাইড, আর ও টু ওয়ান মাইনাস বা শুধু মাইনাস যখন আমরা বলবো সুপার অক্সাইড। সুপার কথা কখন ইউজ করি বলো তো? যখন আমরা বলি ইউনিক টাইপের, তাই না? একদম সুপার একের, এই জন্য ওয়ান মাইনাস বা মাইনাস, এটা হচ্ছে টু মাইনাস। তাহলে সুপার অক্সাইড, যেহেতু অক্সিজেন পরমাণু এখানে 2টা দেখতেছ, 2টা অক্সিজেন পরমাণু, তাহলে যদি চার্জ হয় -1, তাহলে -1কে আমরা যদি দুইভাবে ভাগ করি, তাহলে একটা হবে -1 আর একটা হবে কি -1/2। তাহলে আমরা রাখবো সুপার অক্সাইডে অক্সিজেনের হচ্ছে জারণ মান হচ্ছে, অক্সিজেনের জারণ মান প্রতিটা অক্সিজেনের হচ্ছে -1/2। পার অক্সাইডের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে 2-, তাহলে মাইনাস যেহেতু 2টা, অক্সিজেন পরমাণু কটা আছে 2টা, তাহলে প্রতিটা কীভাবে -1 করে পাবে? তাহলে আমরা রাখবো পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1, আর অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। তাহলে -2 থাকলে হচ্ছে জারণ মান, এটা হচ্ছে আমাদের নর্মাল স্বাভাবিক, -1 হলে পার অক্সাইড, -1/2 হলে হচ্ছে সুপার অক্সাইড। এখন তোমাদের এক্সাম্পল দিয়ে বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। যেমন নর্মাল অক্সাইড কোনটাকে আমরা বলবো? যেমন আমরা বলি আয়রন অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে নর্মাল অক্সাইড। কেন এগুলো নর্মাল অক্সাইড? আয়রন অক্সাইডের ক্ষেত্রে দেখো, এখানে আয়রনের জারণ মান হচ্ছে 2, এটা হচ্ছে -2, যেহেতু জারণ মান -2, সুতরাং এটা হচ্ছে আমাদের নর্মাল অক্সাইড। এখানে দেখো সোডিয়াম হচ্ছে +1, পরমাণু কটা আছে 2টা, সুতরাং এটা -2, ক্যালসিয়াম হচ্ছে +2, সুতরাং -2, সুতরাং এইখানকে যে অক্সাইডগুলো লিখেছি এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে সাধারণ অক্সাইড। এখন অক্সাইড কখনো কখনো পার অক্সাইড এবং সুপার অক্সাইড হয়। যেমন পার অক্সাইডের উদাহরণ কি? H2O2 হাইড্রোজেন পার অক্সাইড এবং সোডিয়াম পার অক্সাইড। কখন আমরা বুঝতে পারবো এটা পার অক্সাইড? যখন আমরা দেখব অক্সিজেন বন অক্সিজেন, অক্সিজেন বন অক্সিজেন এভাবে যদি থাকে, তাহলে আমরা সেই অক্সাইডটাকে আমরা বলবো পার অক্সাইড। তাহলে H2O2 হাইড্রোজেন পার অক্সাইড এই সংকেতটা যদি আমরা দেখাই, দেখো তাহলে HOOH, এটা হচ্ছে +1, তার মানে এটা -1, এটা -1, এই কারণে এটা +1। দেখো এই যে অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন আমরা দেখতেছি, সুতরাং এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। তাহলে আশা করি আমরা পার অক্সাইড বুঝতে পারছি। এখন সুপার অক্সাইড, সুপার অক্সাইডের জানো -1/2। এখন যদি আমরা সুপার অক্সাইডের একটা সংকেত দেখাই, যেমন পটাশিয়াম সুপার অক্সাইড বা সোডিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইডের যদি আমরা একটু গাঠনিক সংকেত দেখাই, তাহলে পটাশিয়াম অক্সিজেন হচ্ছে 2টা, আমরা জানি এটা হচ্ছে জারণ মান হচ্ছে 2টা অক্সিজেন পরমাণুর হচ্ছে -1, তাহলে যেহেতু একটা অক্সিজেন পরমাণু আমরা এখানে কাউন্ট করবো,
সুতরাং এটা হবে মাইনাস এটা হবে প্লাস বুঝতে পারছো কি দুটো অক্সিজেন পরমাণু মাইনাস ওয়ান তাহলে একটা অক্সিজেন দেখাতে হবে মাইনাস ওয়ান তাহলে এই জন্য একটার উপর দিলাম আমরা এটা হচ্ছে পটাসিয়াম পারঅক্সাইডের স্ট্রাকচার স্বাভাবিক একটা অক্সাইডের যদি আমরা স্ট্রাকচার দেখাই যেমন আমি লিখেছি ক্যালসিয়াম অক্সাইড তাহলে ক্যালসিয়াম এই যে অক্সিজেন এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তাই এটা হচ্ছে স্বাভাবিক অক্সাইড এটা হচ্ছে আমাদের সুপার অক্সাইড এটা হচ্ছে পার অক্সাইড এখন থেকে তোমরা কি যে কোনো সংকেত দেখার সঙ্গে সঙ্গে পার অক্সাইড ও সুপার অক্সাইড বলতে পারবা কি না তা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট।